বিনোদনের তাজা খবরে স্বাগতম। নানাকে হারালেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি তার নানাকে হারিয়েছেন। শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ খবর জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেছেন, শুক্রবার রাত 2:11 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিমণির নানা শামসুলক গাজীর মৃত্যু হয়েছে। এই হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন পরিমণির নানা। শামসুলক গাজীর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামে। পেশায় তিনি স্কুল শিক্ষক ছিলেন। আমাদের শ্রদ্ধেয় নানু ভাই, ক্যাপশন দিয়ে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেছেন, পরিমণির প্রিয় নানু ভাই রাত 2:11 24 নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর 4:00 পরিমণি নানু ভাইকে নিয়ে এখন নিজ গ্রামের পথে। সেখানেই নানির কবরের পাশে নানা ভাইকে শাহিত করা হবে। পরিমণির নানার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে চয়নিকা লিখেছেন, সবাই পরির জন্য, পরির নানু ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন, পরি যেন সহ্য শক্তি পায়। আহা নানু ভাই, আপনাকে কোনো দিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন, শ্রদ্ধা আর ভালোবাসা। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে পরিমণি বেড়ে ওঠেন ভান্ডারিয়ায় তার নানার বাড়িতে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন পরিমণি। এই চিত্রনায়িকার ভাষ্য অনুযায়ী নানা শামসুলক গাজী ছিলেন তার অভিভাবক। পরিমণি ঢাকায় স্থায়ী হলেও তার নানা শামসুল হক ভান্ডারিয়াতেই থাকতেন। তবে পরিমণির সুসময় দুঃসময়ে বারবার নাতনির কাছে ছুটে এসেছেন তিনি। পরিমণিও তার জীবনে শামসুল হককে দিয়েছেন বাবার জায়গা। 6 বছর আগে বাবা দিবসে এক ফেসবুক পোস্টে পরিমণি বলেছিলেন, তার নানা শামসুল হক গাজী তিনি তার বাবার জায়গা দিয়েছেন। নানাও মনে করেন নাতনি তার সব। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শামসুল হক গাজী একদিন বলেছিলেন, আমার কাছে একদিকে পৃথিবী আর একদিকে পরি, ওই আমার পৃথিবী। পরিমণির ফেসবুকের ফটো গ্যালারিতে নানা নাতনির বহু ছবি জায়গা পেয়েছে। এমনকি কভার স্টোরিতেও পরিমণি যে ছবিটি রেখেছেন তাতে আছেন তার নানা ভাই। 2021 সালে ঢাকা বোট ক্লাবের ঘটনার পর র্যাবের করা মাদক মামলায় গ্রেপ্তার হয়ে পরিমণি যখন কারাগারে যান, আলোচনায় আসেন তার নানা শামসুল হক গাজী। সে সময় ঢাকা এসে শামসুল হক গাজী বারবার নাতনির মুক্তির দাবি করে বলেছিলেন, ষড়যন্ত্র করে তার নাতনিকে ফাঁসানো হয়েছে। সে সময় পরিমণির মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে নাতনিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আদালতে অপেক্ষমান নানাকে দেখে কেঁদে ফেলেন এই নায়িকা। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ের সময়ও পরিমণির পাশে একমাত্র অভিভাবক হিসেবে শামসুল হক গাজীকেই দেখা গিয়েছে। শামসুল হক উপস্থিত ছিলেন নাতনির ছেলে রাজ্যের জন্মের সময় এবং তার মুখেভাত অনুষ্ঠানেও। পরিমণির সবকটি জন্মদিনে তিনি তার নানাকে রাখেন পাশে এবং তার হাতেই কেক কাটেন। পরিমণি একা বা বিয়ের পর রাজ্যের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় যখন ঘুরতে গেছেন, অনেক সময় সঙ্গে থেকেছেন শামসুল হক। পরিমণি ও রাজ দুজনে মিলেই পালন করেছেন নানার জন্মদিনের অনুষ্ঠানও। এরপর চলতি বছরে পরিমণির সংসার ছেড়ে রাজ বেরিয়ে যাওয়ার পর নাতনির কাছে ছুটে আসেন এই নানা ভাই। সে সময় বেশ কিছুদিন নাতনির সঙ্গেই ছিলেন তিনি। ছেলে রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানেও শামসুল হক গাজী ছিলেন নাতনির পাশে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।